প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন থেভেনিন সূত্রের সাহায্যে এই সার্কিটের সলিউশন করব। এখন লক্ষ্য করো, এই সার্কিটটা কিন্তু কিছুটা আগের মতোই, কিন্তু এখানে একটু ব্যতিক্রম। কি ব্যতিক্রমটা হচ্ছে? এখানে একটা বের করতে বলছে কি, 4 ওহমের কারেন্ট নির্ণয় করো। তাহলে এটা সেই 4 ওহম, এই 4 ওহম, তাহলে 4 ওহমের কারেন্ট নির্ণয় করতে হবে। কিন্তু তার আগে দেখো, এর সাথে কি আছে, অলরেডি একটা সিরিজে কি একটা সোর্স দেওয়া আছে। তাহলে এইটুকুই হচ্ছে মূলত এক্সট্রা আমাদের ঝামেলা। তাহলে আমি একটু লক্ষ্য করো যে এই সোর্সটা এখানে দেওয়া থাকলেও না, এই সোর্সটা এখানে আমি মূলত কোনো কাজ করবো না। এইটুকু আমরা কি জানি, থেভেনিন সূত্রের সাহায্যে যখন সলিউশন করব তখন আমরা জানি কি জানি বলতো, এখান থেকে যেই অলরেডি যার কারেন্ট বের করতে হবে বা যার ভোল্টেজ বের করতে হবে, তার কি করতে, তাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে তাকে যদি আমি এখান থেকে সরিয়ে ফেলি, আমি ধরো এখান থেকে পুরাটা এইটুকু সোর্স সহ সরিয়ে ফেলবো, তাহলে এইটুকু যেহেতু এটা কি বলতো লোড রেজিস্ট্যান্স, তাহলে লোড রেজিস্ট্যান্সটাকে সার্কিটের মধ্যে দেখাতে হবে তো, তাই না? থেভেনিন সমতুল্য সার্কিট, আমি এখানে থেভেনিন সমতুল্য একটা সার্কিট এঁকে ফেলছি, দেখো তো একটু দেখি কি করা যায়। এটা হচ্ছে আর এল, এই আর এল সমান কত বলো? 4 ওহম। 4 ওহম, তাহলে এই সাথে একটা সোর্স ছিল, যেটা আমি পুরাটাই ওপেন করে ফেলবো, পুরো শাখা সোর্সটা এখানে রেখে দিই। তাহলে এই দিক দিয়ে হচ্ছে পজিটিভ, তার মানে হচ্ছে এটা পজিটিভ নেগেটিভ, এই তো এইভাবে বের করতে হবে। আর এখানে আমরা যেটা বের করব, তো শিক্ষার্থীরা আমরা একটু লক্ষ্য করি, এখানে কিন্তু আমি কি একটা গুরুত্বপূর্ণ কাজ করলাম। গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমার 4 ওহমের যেহেতু কারেন্ট বের করতে হবে, 4 ওহমকে আমি বাদ দিবো, তাহলে 4 ওহম মানে আমার লোড রেজিস্ট্যান্স, তাহলে লোড রেজিস্ট্যান্স নিয়ে আসছি। তাহলে তার সাথে যে সোর্সটা ছিল আমি তাকেও কি করছি বলতো, সোর্সটা এখানে নিয়ে আসছি। তো সোর্সটা কত ছিল? 2 ভোল্ট। ওকে, আচ্ছা এখন দেখো, তাহলে এটা হচ্ছে কি, এটা তো আরটিএইচ আমরা জানি, আরটিএইচ, আর হচ্ছে কি বলতো ভিটিএইচ, এগুলো বের করতে হবে, আরটিএইচ ভিটিএইচ বের করতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে তাকে সরিয়ে ফেলা, এই অংশ থেকে তাকে সরিয়ে ফেলছি আমি বলো। তাহলে ওপেন আগের মতো আমি বের করবো ভিটিএইচ বের করবো, তাহলে এটাকে আটকে এনে দিই ভিটিএইচ। তাই না, ভিডিএস বের করবো। তাহলে এখন ভিডিএস বের করতে হলে তুমি একটু দেখো তো কি করতে হবে, আমি এইটার ভোল্টেজ এইটার ভোল্টেজ জানলে আমি কি ভিডিএস বের করতে পারবো, অথবা এইটার ভোল্টেজ এইটার ভোল্টেজ যদি জানি তো আমি কি করতে পারবো বলতো, ভিডিএস বের করতে পারবো। আচ্ছা তাহলে আমি এইটা এইটার ভোল্টেজ আগে জানার চেষ্টা করি, তাই তো? ফার্স্ট লক্ষ্য করো, আমি যদি এর কারেন্ট জানতাম, এর কারেন্ট জানতাম, তাহলে এর ভোল্টেজ জানা কিন্তু আমার জন্য সুবিধা। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমি এর কারেন্ট বের করা, এর কারেন্ট বের করা। এই শাখাটার নাম কি বলো, যেহেতু এটা ওপেন, যেহেতু এটা পুরোটা কি বলতো এখান থেকে ওপেন হয়ে গেছে, তাহলে এদিক দিয়ে কোনো কারেন্ট কি আপাতত প্রবাহিত হচ্ছে না। তাহলে এই শাখা এই শাখা এখন কি বর্তমানে বলতো সিরিজ, এই শাখা আর এই শাখা বর্তমানে কি বলতো সিরিজ। তাহলে যদি সিরিজ থাকে, তাহলে আমি একটু মার্ক আমি বের করে কারেন্টটা বের করি, আমি বলবো শাখাটা বলবো সি এ ডি শাখা, সি এ ডি শাখার কারেন্ট। মোট ভোল্টেজ কত? 36। মোট রেজিস্ট্যান্স এটা যোগ এটা 30+15, এটা কারেন্ট আসবে হচ্ছে 0.8 এম্পিয়ার। এই শাখার কারেন্ট আমি জানি, তাহলে এই শাখার ভোল্টেজ বের করতে পারবো। তাহলে ভি এ সি কারেন্ট গুণ রেজিস্ট্যান্স, কারেন্ট কত বলতো, এত আর রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স 15, কারেন্ট কত 0.8। তাহলে আমি এই শাখার ভোল্টেজ যেটা পাবো সেটা হচ্ছে কত, 12 ভোল্ট। এটা কোন শাখার ভোল্টেজ বলতো, এই শাখার ভোল্টেজ। এখন আমার কাজ কি, এই শাখার ভোল্টেজটা বের করা, এই শাখার ভোল্টেজ বের করতে হলে এই শাখার কারেন্ট আমার জানতে হবে। তাহলে এই শাখার কারেন্ট আমি জানি, কারেন্টের নাম শাখাটার নাম বলবো কত বলতো, সি বি ডি শাখা। তাহলে হচ্ছে সি বি ডি শাখার কারেন্ট, ডি শাখার কারেন্ট। তাহলে কত হবে, মোট ভোল্টেজ ছিল কত, 36, আর এই শাখার রেজিস্ট্যান্স কত, 18+9, এর কারেন্ট হবে 1.33 এম্পিয়ার। আচ্ছা তাহলে এই শাখার পুরোটা কারেন্ট আমি যদি জানি, তাহলে এই শাখার কি বের করবো বলতো, ভোল্টেজ বের করবো, কার ভোল্টেজ, এর ভোল্টেজ। আচ্ছা এর ভোল্টেজটা বের করতে চাইলে নাম বলতো ভি বিসি, তার রোধ 18 × 1.33, 24 ভোল্ট। তা শিক্ষার্থীরা, আমি কিন্তু এর ভোল্টেজ জানি, আমি কিন্তু এর ভোল্টেজ জানি, তাহলে দুটো ভোল্টেজ যদি জানি, তাহলে সেক্ষেত্রে আমি কি করবো বলতো, আমি এখন এখানে পুরাটার মধ্যে একটা কি ফেলতে পারি, KVL সূত্র প্রয়োগ করতে পারি। আচ্ছা এখন লক্ষ্য করো তো, যে আমার মূলত এটার মধ্যে কে প্লাস হবে কে মাইনাস হবে, একটু লক্ষ্য করি।
এখানে সি বিন্দুর তুলনায় কোন বিন্দুটা, সি বিন্দুর তুলনায় এ বিন্দু সেটা ভোল্টেজ কত বলো? 12 ভোল্ট। আর সি বিন্দুর তুলনায় বি বিন্দু তার ভোল্টেজ কত বল? 24 ভোল্ট। তার মানে কি বুঝলাম, সি বিন্দুর তুলনায় এ বিন্দুতে 12 ভোল্ট আর সি বিন্দুর তুলনায় বি বিন্দু 24 ভোল্ট। তার মানে বোঝাচ্ছে সি বিন্দুর তুলনায় এ বিন্দু পজিটিভ, অর্থাৎ এর ভোল্টেজ কি এখান থেকে এখানে আসতে মানে কি ভোল্টেজ কি পার্থক্য খুব কম। তার মানে হচ্ছে এই বিন্দুটা মানে এ বিন্দুটা হচ্ছে কি বলতো পজিটিভ বিন্দু, এটা হচ্ছে কি বলতো নেগেটিভ বিন্দু। আর কারেন্ট যখন এদিক দিয়ে আসতেছিল বলো, পুরো সার্কিটে কারেন্ট যখন আসবে এদিকে এসে দুইটা বিন্দু ভাগ হচ্ছে না, এদিকে একটা যাবে এদিকে একটা যাবে, এটা হচ্ছে প্লাস এটা মাইনাস, আবার এটা হচ্ছে কি বলো প্লাস এটা হচ্ছে মাইনাস। তাহলে এখন তোমার কাজ কি বলো, এই পুরো সার্কিটের মধ্যে এটুকুর মধ্যে কি করবো বলো তো? কেবিএল ফেলবো, তাই তো? তাহলে আমি কেবিএল ফেলি। আমি একটু মনে রাখি এই যে 15 ওহম যে ছিল তার ভোল্টেজ ছিল 12 ভোল্ট, আর হচ্ছে যে এটা কি বলতো 18 ওহম যে ছিল তার ভোল্টেজ কত? 24 ভোল্ট। একটু মাথায় রাখবো আর কি। আমি একটু লিখি যে এ বি সি লুপে কেবল প্রয়োগ করে পাই, এ বি সি লুপে কেবিএল প্রয়োগ করে পাই। তাহলে প্রয়োগ যদি করে তাহলে কি হবে? আমি আমি দ্বিতীয় এটা এটা মনে করো যে এখান থেকে ধরলাম VTH, তারপরে প্রথমটা ধরি না দ্বিতীয়টা ধরছি, আবার এদিকে যদি আসো প্রথমটা ধরবো না দ্বিতীয়টা ধরবো, প্লাস এটার ভোল্টেজ কত ছিল? 12 ভোল্ট। তারপর আবার আসি দিক দিয়ে কি বলো, প্রথমটা ধরি না দ্বিতীয়টা ধরছি, এটার প্রথম প্রান্ত না ধরে দ্বিতীয় প্রান্ত ধরছি, এটার প্রথম প্রান্ত না ধরে দ্বিতীয় প্রান্ত ধরবো, দ্বিতীয় প্রান্তটা কি বলো এটার মাইনাস, এটা এটার ভোল্টেজ কত ছিল? 18, আর এটার ভোল্টেজ কত ছিল? 24। 24 ভোল্ট সমান কত? 0। তাহলে কেবিলের সূত্রটা কি আমরা বুঝতে পারলাম? কেবিলটা হচ্ছে কি যে এটা ধরো প্রথম প্রান্ত, এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত, আমি দ্বিতীয় প্রান্ত সাইন নিয়ে কাজ করব, তো দ্বিতীয় প্রান্ত সাইন এর পজিটিভ, এই দ্বিতীয় প্রান্ত সাইন কি বলো? পজিটিভ। কিন্তু এই দ্বিতীয় প্রান্ত সাইন কি বলো? নেগেটিভ। তাহলে এটা দেখো তার সামনে কি পজিটিভ, এটা কি বলতো তার সামনে কি পজিটিভ, এবং এটা কি বলতো তার সামনে কিছু নেগেটিভ। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াবে হচ্ছে VTH মাইনাস 24 তে 12 চলে গেলে 12 সমান 0, তার মানে VTH থেভেনিন ভোল্টেজ সমান কত ভোল্ট বলো? 12 ভোল্ট। এটাকে থেভেনিন সার্কিটের ভোল্টেজ আমি পেয়ে গেছি, যেটা কত পেয়েছি বলো? 12 ভোল্ট। এখন আমার কাছে হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স বের করা। থেভেনিন রেজিস্ট্যান্স যদি আমি বের করতে পারি তাহলে মূলত হচ্ছে কি আমার কি করতে হবে বলো তো? আমি এখানে মূলত আমার এই লোড রেজিস্টার আড়াআড়িতে যে কারেন্ট আছে সেটা বের করতে পারবো। তাহলে থেভেনিন রেজিস্ট্যান্স কি বলো তো কি? এখন এটাকে থেভেনিন রেজিস্ট্যান্স এই স্ক্রিন হওয়ার দরকার নেই, চিহ্ন হচ্ছে আমি কেবল ফেলার জন্য ইউজ করছিলাম। তাহলে এখানে হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স RTH। তাহলে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো তো, আর টি যদি বের করতে চাও এ হচ্ছে প্যারালাল, এ এ প্যারালাল, আর একটা কাজ করতে আর টি বের করতে কি করতে হবে? সোর্স কে কি করতে হবে বলতো? শর্ট করতে হবে। তাহলে আমি সোর্সটা বাদ বাদ আমি সোর্সটা শর্ট করে দিলাম, তাই তো? আচ্ছা তাহলে এখন দেখো এ এ হচ্ছে প্যারালাল এইটা আর এটা কিন্তু প্যারালাল। তাহলে আমি যদি একসাথে বের করতে চাই RTH, RTH 15 প্যারালাল 30, 15 প্যারালাল 30 যোগ 18 প্যারালাল 9। কিভাবে এটা প্যারালাল হলো? তুমি যদি এই অঙ্কটা এই বিষয়টা না বুঝো তাহলে আমাদের হচ্ছে এর আগে আমরা গাণিতিক সমস্যা আরো দুইটা করেছি এই এরকম আর কি, তার উপর ভিত্তি করে তুমি ওইটা একটু দেখে এসো। হ্যাঁ, ওই সমস্যাটা যদি তুমি একটু দেখো তাহলে তুমি বুঝতে পারবে এটা কেন প্যারালাল। আমি ডিটেলসে যাচ্ছি না। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি মানটা পাচ্ছ? টোটাল মানটা পাচ্ছ হচ্ছে এইটুকুর জন্য পাবো হচ্ছে 6 আর 10, ওরা তো 16 ওহম, 16 ওহম। তাহলে তুমি RTH পেয়েছ 16 ওহম। এখন দেখো আমার বের করতে হবে কি IL লোড রেজিস্টার মান। তার লোড রেজিস্টার মান বের করতে চাই আমি, আমি বলছে IL ফর্মুলা কি ছিল আগে? নর্মাল ফর্মুলা ছিল VTH RTH প্লাস কত? RL। এটা কিন্তু নর্মাল ফর্মুলা, এটাই কিন্তু ফর্মুলা আসলে। কিন্তু এখন দেখো এই সার্কিটে কিন্তু একটু লক্ষ্য করো তোমরা, সার্কিটের সোর্স কানে একটা সোর্স একটা সোর্স, তাহলে এই সোর্সের নেগেটিভ প্রান্ত এই সোর্সের নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত। তার মানে কি? অর্থাৎ হচ্ছে এ নেগেটিভ এ নেগেটিভ, তার মানে হচ্ছে পরস্পর বিয়োগ হবে, তাই না? পরস্পর একজন আরেকজন থেকে কি হবে? ভোল্টেজটা বিয়োগ হবে। তার মানে হচ্ছে তাহলে এখান থেকে একটা ভোল্টেজ বাদ যাবে, সেটা আমি লিখলাম ভি। টোটাল ভোল্টেজ কত বলো? 12 ভোল্ট মাইনাস ওই ভোল্টেজ 2 ভোল্ট, RTH হচ্ছে 16 প্লাস ওটা হচ্ছে 4 ওহম। ক্যালকুলেশন করলে 0.5 এম্পিয়ার
কারেন্ট হচ্ছে মূলত লোড কারেন্ট, এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে। তো শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।